আচ্ছা, আমাদের উইক 3 এর ক্লাস আজকে, লেসন 5 এবং লেসন 6। তো আমাদের লেসন 5 এ আজকে যেটা দেখব সেটা হচ্ছে আইগেন ভ্যালু, ম্যাট্রিক্স আইগেন ভ্যালু। তো আইগেন ভ্যালু সম্পর্কে আশা করি তোমরা আগেও শুনেছো, যদি তোমরা লিনিয়ার অ্যালজেব্রা পড়ে থাকো। লিনিয়ার অ্যালজেব্রাতে আইগেন ভ্যালু নামে একটা কথা ছিল, যেখানে আইগেন ভ্যালু নির্ণয় করতে বলা হয়তো, যেটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা অলরেডি জানি যে এক্স ইজ ইকুয়াল টু বি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই এক্স ইজ ইকুয়াল টু বি না লিখে আমাদের যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা আছে সেটাকে আমরা যদি একটা ভেরিয়েবল আকারে লিখতে পারি, যেমন লেট লেট এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ দ্য অর্ডার এন উইথ এলিমেন্ট এ আই জে, এখান থেকে এ আই জে দ্বারা রো এবং কলম বোঝাইছে, উইচ টু ফাইন্ড এ কলম ভেক্টর এক্স অ্যান্ড এ কনস্ট্যান্ট ল্যামডা সাজ দ্যাট। তো আমাদের এখানে একটা কলম ভেক্টর এক্স এবং কনস্ট্যান্ট ল্যামডা, আমরা যেমন জানি ডান পক্ষে থাকে কনস্ট্যান্ট থাকে শুধু, সেই কনস্ট্যান্ট যে ভেক্টরটা সরি ম্যাট্রিক্সটা থাকে সেটাকে দুইটা পার্টে বিভক্ত করে যদি বের করতে চাই, সেখানে একটা পাবো কলম ভেক্টর আর একটা হবে কনস্ট্যান্ট, যেটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হবে। দ্যাট মিনস এক্স ইজ ইকুয়াল টু বি যেটা ছিল সেটা আমরা এখন যে ফর্মেটে নেব ম্যাট্রিক্স আইগেন ভ্যালুর জন্য সেটা হবে এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা এক্স। তো এখানে ল্যামডা ইজ কলড আইগেন ভ্যালু, এখানে ল্যামডা মানে হচ্ছে আইগেন ভ্যালু, এন এক্স ইজ কলড দ্য করেসপন্ডিং আইগেন ভেক্টর। দুইটা কথা জানতে হবে, এইখানে বি এর পরিবর্তে আমরা লিখতেছি ল্যামডা এক্স, যেখানে ল্যামডাকে বলা হচ্ছে আইগেন ভ্যালু, আর এক্স যে নতুন ভেরিয়েবল গুলো পাওয়া যাবে সেটা হচ্ছে করেসপন্ডিং আইগেন ভেক্টর। তো এখন যে এই ইকুয়েশনটা আছে এটাকে যদি আমরা দেন দ্য ম্যাট্রিক্স ইকুয়েশন 7.8 যেটা লেখা আছে, when written out in full represent a set of homogeneous linear equation, তো এইটাকে যখন আমরা আমাদের যে এই ফর্মটা হবে সেটা অবশ্যই একটা হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনের ফর্মে যাবে। তা আমাদের এই যে ইকুয়াল টু জিরো হইতে হবে সব ক্ষেত্রে, আমরা ম্যাথ করবো যখন ওটা আরো ক্লিয়ার হবে, ইকুয়াল টু জিরো থাকবে, যেটাকে আমরা যদি ভাঙায় লিখি আমরা একটা ডিটারমিনেন্ট পাবো। এ নন ট্রিভিয়াল সলিউশন এক্সিস্ট ওয়েন অনলি ওয়েন দ্য কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট ইন 7.6 এর, এটা যে ডিটারমিনেন্ট পাওয়া যাবে ভ্যানিশেস, হেন্স উই হ্যাভ দ্যাট মিনস এই যে ডিটারমিনেন্টের মানটা হবে স্যার শূন্য হবে। হ্যাঁ স্যার, ওই স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করা হয় না, এটা আগে বলবা, মনে ছিল না। ওকে, এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, লেসন 5 এ আমরা ম্যাট্রিক্স আইগেন ভ্যালু সম্পর্কে আলোচনা করব। আইগেন ভ্যালুর মধ্যে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে আইগেন ভ্যালু আর একটা হচ্ছে আইগেন ভেক্টর। তো ভেক্টর যেটা থাকবে সেটা একটা ম্যাট্রিক্স এর মতোই কলম ম্যাট্রিক্স, কলম ম্যাট্রিক্স কে আমরা ভেক্টর হিসেবে কাউন্ট করব, আর আইগেন ভ্যালু সেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করব। আমরা আগে দেখেছি যখন আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কে লিখেছি তখন বলেছি এক্স ইজ ইকুয়াল টু বি, তোমরা আগের ক্লাসে যখন আমি গাউস এলিমিনেশন মেথডটা পড়াইছিলাম তখন কিন্তু আমি উল্লেখ করেছিলাম যে এ এক্স ইজ ইকুয়াল টু বি, যেখানে এ হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এক্স হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স, বি হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তো এবার আমরা আইগেন ভ্যালুতে যখন আইগেন ভ্যালুতে লিখবো তখন আমাদের হয়ে যাবে এ এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা ওয়াই, সরি ল্যামডা এক্স। ল্যামডা মানে হচ্ছে, ল্যামডা হচ্ছে আমাদের আইগেন ভ্যালু এন্ড এক্স ইজ কলড দ্য করেসপন্ডিং আইগেন ভেক্টর, এটুকু আমাদের মাথায় রাখতে হবে। কারণ আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর সেটা আমাদের ওই বি যে ম্যাট্রিক্সটা সরি ম্যাট্রিক্সটা ছিল সেটাকে কনভার্ট করে করা হবে, সো সেটার অবশ্যই প্রসেস আছে। তো এখানে যখন একটা প্রসেস, এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা ইন নন ট্রিভিয়াল সলিউশন এক্সিস্ট অনলি ওয়েন দ্য কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট ইন 7.6 এট ভ্যানিশেস, দ্যাট মিনস আমাদের যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পাবো আমরা নতুন করে, যখন আমরা ল্যামডা এবং এক্স যে নতুন বললাম ভেরিয়েবলটা ওটা নিয়ে আসলে আমাদের যে হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন পাওয়া যাবে সেটা যে ডিটারমিনেন্ট হবে সেটার মান যদি শূন্য হয় তাহলে আমরা এই ল্যামডার মানগুলো বের করতে পারবো, সেটার কথাই বলা হয়েছে। নন ট্রিভিয়াল সলিউশন এক্সিস্ট, নন ট্রিভিয়াল আর ট্রিভিয়াল কথাটা তো বলেছি, নন ট্রিভিয়াল মানে হচ্ছে শূন্য সহ অন্য কোনো সলিউশন থাকলে সেটাকে নন ট্রিভিয়াল বলা হয়, আর শুধু শূন্য থাকলে সেটাকে বলা হয় ট্রিভিয়াল সলিউশন। যাই হোক, এই ফর্মেটে আমাদের এটা হবে ইজ ইকুয়াল টু জিরো হবে, ডিটারমিনেন্টের মানটা শূন্য হবে। তো তখন আমাদের এটাকে বলতে পারবো এ এক্স আই ইজ ইকুয়াল টু ল্যামডা আই এক্স আই। তো এখানে ল্যামডা আই এর মান পাবো, দ্যাট মিনস ল্যামডা কয়েকটা মান পাবো, যেমন এখানে একটা এইটাকে যদি ল্যামডা ওয়ান হিসেবে কাউন্ট করা হবে, এটা ল্যামডা টু, এবার যদি তিনটা থাকে ল্যামডা থ্রি ল্যামডা ফোর, এখানে এন পর্যন্ত আছে ল্যামডা এন, এরকম ল্যামডার মান আমরা পাবো।
ইজ ইকুয়াল টু জিরো বসিয়ে এই ল্যামডার মানগুলো আমাদের কাজে লাগবে, কারণ এখানে ল্যামডা আই আছে, এক্স আই আছে, তো এক্স আই যেটা আছে এখানেও এক্স আই আছে, একই জিনিস আছে, যেহেতু আমাদের যেহেতু ভেরিয়েবল যেগুলো থাকবে সেগুলোই থাকবে, বাট ল্যামডা যে মানটা এই মানটা আমাদের শাফল করতে হবে, একবার ল্যামডার মাই ওয়ান পাবো, একবার টু পাবো, একবার থ্রি পাবো, এভাবে যে মানগুলো পাবো এগুলো শাফল করে আমাদের নতুন নতুন আমরা আইগেন ভেক্টর পাবো, সেই আইগেন ভেক্টর থেকে আমরা মান নির্ণয় করব। তো যাই হোক, এরপরে এগুলো বলা আছে, আমি এক্সাম্পলে চলে যাই, ক্লিয়ার হয়ে যাবে। ফাইন্ড দ্য আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ভেক্টর অফ দ্য ফলোয়িং ম্যাট্রিক্স। তো আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এটাকে বলা হয়েছে আইগেন ভ্যালুস এবং আইগেন ভেক্টর নির্ণয় করতে বলা হয়েছে। তো দুইটা জিনিস আমি বলেছি, আইগেন ভ্যালু হচ্ছে ল্যামডা যে ধরে নিব সেইটা, আর আইগেন ভেক্টর হচ্ছে এই যে ল্যামডা আছে সেই মানটা বসিয়ে আমরা যে নতুন মানগুলো পাবো যে ভেরিয়েবলের, সেই গ্রহণ করে আমাদের একটা আইগেন ভেক্টর পাওয়া যাবে। তো প্রথম যে কাজটা হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দিস ম্যাট্রিক্স ইজ গিভেন বাই, এই জিনিসটা আমাদের, আমি যেটা তোমাদের প্রথমে দেখিয়েছি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটাকে বলা হয় এইটাকে ইকুয়াল টু জিরো দিয়ে, এটি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, সেই একই জিনিস আমরা এখানে বসাচ্ছি। প্রথম কাজ এটা, আমাদের যেহেতু এই ম্যাট্রিক্স আছে এটাকে এখন ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু জিরো ধরে নিতে হবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে। তো আমাদের কি হবে, আমরা বলেছি যে মূল যে আমাদের এটাকে বলা হয় মূল ডায়াগোনাল যে আছে এই বরাবর এলিমেন্ট গুলোকে আমরা মূল ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে আমরা কি করব, এগুলোর সাথে আমাদের ল্যামডাকে নিয়ে আসতে হবে, কারণ আমাদের বলেছি যে আমাদের আইগেন ভ্যালু লাগবে, আইগেন ভ্যালু হতে অবশ্যই ল্যামডাকে নিয়ে আসতে হবে। তো তখন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা হবে ফাইভ মাইনাস ল্যামডা, বাকিগুলো ঠিক থাকবে। আবার সেকেন্ড খানে এখানে টু টু পজিশনে যেটা ছিল মাইনাস টু ছিল মাইনাস ল্যামডা, এখানে থ্রি থ্রি পজিশনে ফাইভ মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু জিরো, তো এটা আমাদের বসিয়ে নিতে হবে। তো এখন মনে করতে হবে এইটাকে এখন সলিউশন করতে হবে, তো এটা সলিউশন করে আমাদের ল্যামডার মানগুলো বের করতে হবে। মনে করো এটাকে আমাদের ধরে নিতে হবে ফাইভ মাইনাস ল্যামডা ওয়ান, মাইনাস টু, মাইনাস ল্যামডা টু, ফাইভ মাইনাস ল্যামডা থ্রি, এভাবে করে ল্যামডা ওয়ান, ল্যামডা টু এবং ল্যামডা থ্রি এর মানটা আমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাব। ল্যামডা ওয়ান এর মান আমরা পেলাম মাইনাস টু, ল্যামডা টু এর মান পেলাম ফোর এবং ল্যামডা থ্রি এর মান পেলাম সিক্স। জাস্ট এখানে ইকুয়াল টু জিরো ধরে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের মানগুলো বের হয়ে আসবে। তোমরা এটা তো নির্ণয় করতে পারবা তাই না, এই যে এখান থেকে কিভাবে ল্যামডা ওয়ান, ল্যামডা টু, ল্যামডা থ্রি মানটা বের হয়েছে। যখন ইজ ইকুয়াল টু জিরো ধরবা তখন আমাদের যখন ক্যালকুলেশন করবো তখন এইটাকে লিখতে হবে ফাইভ মাইনাস ল্যামডা ওয়ান, মাইনাস টু, মাইনাস ল্যামডা টু, ফাইভ মাইনাস ল্যামডা থ্রি, এভাবে করে তোমরা ডিটারমিনেন্ট যেভাবে নির্ণয় করতে হয় ডিটারমিনেন্ট নির্ণয় করা তো জানো আশা করি, কারণ তোমাদের ডিটারমিনেন্ট তো পড়ানো হয়েছে সম্ভবত আশা করি। তো ডিটারমিনেন্ট যখন নির্ণয় করবা তখন ইজ ইকুয়াল টু যেহেতু জিরো আছে তাহলে এখান থেকে একবার ল্যামডা ওয়ান এর মান পাবো, মানে তিনটা ভাগ হয়ে যাবে। যখন এটাকে ক্যালকুলেশন করবো দেখবা ল্যামডা কিউব আসবে, তো এখানে তো ল্যামডা কিউব আমরা অ্যাপ্লাই করবো না, অথবা যদি কেউ ল্যামডা কিউব শুধু রেখে ল্যামডা কিউব নিয়ে করে তাও হবে, সে যদি মনে করে এটাকে ল্যামডা, এটাকেও ল্যামডা, এটাকেও ল্যামডা রাখবে, তো তার কি পুরোটা ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি ডিটারমিনেন্ট নির্ণয় করা যায় যে যেভাবে সেভাবে করে ডিটারমিনেন্ট নির্ণয় করবা, ডিটারমিনেন্ট নির্ণয় করলে যে প্রথমটা যে মানটা পাবা ল্যামডা সেটা হবে ল্যামডা ওয়ান, পরবর্তী যে মানটা পাবো সেটা ল্যামডা টু, পরবর্তী যে মানটা পাবো সেটা হচ্ছে ল্যামডা থ্রি। যখন এটা ক্যালকুলেশন করবো এখানে অবশ্যই দেখা যাবে যে ল্যামডা কিউব চলে আসবে, আর যখনই আমরা জানি যে রুটের নিয়ম হচ্ছে যত সর্বোচ্চ পাওয়ার থাকবে তার ততটি সলিউশন হবে। যদি আমাদের যে দেখেই বোঝা যাচ্ছে যেহেতু এখানে মূল ডায়াগোনাল বরাবর তিনটা এলিমেন্ট আছে অবশ্যই আমরা তিনটা ল্যামডার মান পাবো, তো সেই হিসাবে আমরা ল্যামডা ইকুয়াল টু যেহেতু জিরো আছে তাহলে তিনটা ল্যামডা মান পাবো। এই ক্যালকুলেশনটা তোমরা জাস্ট একটু নিজে বাসায় ডিটারমিনেন্ট যেভাবে করো সেটা নির্ণয় করে নিবে, সমস্যা হবে না আশা করি। ল্যামডা ওয়ান এর মান পেলাম, ল্যামডা টু এর মান পেলাম, ল্যামডা থ্রি এর মান পেলাম। তো এখন আমাদের তিনটা মান নিয়ে তিনটা পার্ট করে আমাদের আইগেন ভেক্টর নির্ণয় করতে হবে। আমাদের আইগেন ভ্যালু কিন্তু নির্ণয় হয়ে গেছে, আইগেন ভ্যালুর মান পেয়েছি আমরা মাইনাস টু, ফোর অ্যান্ড সিক্স। এবার এই তিনটা করেসপন্ডিং এর জন্য আমরা যেমন দেখিয়েছিলাম প্রথমে যখন আলোচনা করেছিলাম তখন এখানে একটা লিখেছিলাম যে এক্স আই ইজ ইকুয়াল টু ল্যামডা আই এক্স আই, দ্যাট মিন্স এইখানে কিন্তু এই এক্স আই মানে হচ্ছে কি আইগেন ভেক্টর, এই এক্স আই হচ্ছে আইগেন ভেক্টর, আর এখানে ল্যামডা আই মানে বোঝাচ্ছে ল্যাম আইগেন যে ভ্যালু পাইছো সেটা অনুসারে, যেমন এখানে এক্স ওয়ান লিখবা তখন ল্যামডা ওয়ান তখন এক্স ওয়ান হয়ে যাবে, দ্যাট মিন্স ল্যামডা ওয়ানের যে মানটা আছে সেই জন্য একটা আইগেন ভেক্টর পাবো, আর ল্যামডা টু এর যে মানটা আছে সেটার জন্য আরেকটা আইগেন ভেক্টর পাবো, ল্যামডা থ্রি এর জন্য আরেকটা আইগেন ভেক্টর পাবো, এভাবে তিনটা ভ্যালুর জন্য তিনটা ভেক্টর পাবো আমি। দেখি সেটা এখন কিভাবে নির্ণয় করা যায়।
প্রথমটা যখন ল্যামডা ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস টু, লেট দা আইগেন ভেক্টর বি, তো আমি ধরে নিলাম এক্স ওয়ান এর মানটা তোমার ধরতে হবে, যেহেতু ল্যামডা ওয়ান ধরেছি অবশ্যই এক্স ওয়ান হবে, আমি এখানে দেখেছি এক্স আই ছিল ল্যামডা আই ছিল, তাহলে আমরা এখানে এক্স ওয়ান ধরে নিলাম, এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ধরে নিলাম ভিতরে, যেহেতু আমরা জানি যে এটা ভেরিয়েবল হবে, তাহলে আমরা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ধরে নিলাম। ওকে, আমাদের এবার জানা আছে এ এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ল্যামডা ওয়ান এক্স ওয়ান, ওই যে সূত্রটা সেটাই লিখলাম, এ এক্স ওয়ান মাইনাস ল্যামডা ওয়ান এর মান মাইনাস টু, এক্স ওয়ান এর মানটাও এখানে লিখে দিয়েছি। এবার এ এর মানটা কি আছে, আমাদের এ তো ভেক্টর, আমাদের তো এ দেওয়া আছে, এটা পুরো ভেক্টরটা দেওয়া আছে, এর সাথে আমার গুণ হবে এইটা, তার সাথে আবার এইটাও হবে, যেমন এখানে হয়ে যাবে মাইনাস টু এক্স ওয়ান মাইনাস টু এক্স টু মাইনাস টু এক্স থ্রি, তো দুই পাশেই এভাবে পেয়ে যাবো। আমাদের এবার গুণ করতে হবে, গুণ করলে দেখা যাবে যে ক্যালকুলেশন ক্যালকুলেশন করে যেমন এখানে এক্স ওয়ান এর জন্য যে মানগুলো পাওয়া যাবে এটাও কিন্তু আমাদের গুণ, প্রথমে ম্যাট্রিক্সে এ ইনটু এটা করতে হবে, এটা যখন করবা তখন এইটা ইজ ইকুয়াল টু এরকম তিনটা পার্ট পাবা, তো তিনটা তিনটা পার্ট পাইলে এখান থেকে এভাবে করে ক্যালকুলেশন করে নিতে হবে। দেখুন হুইচ গিভস দ্য ইকুয়েশন, এটা যখন ক্যালকুলেশন করবো তখন আমরা এভাবে ইকুয়েশন পাবো, দুইটা ইকুয়েশন পাওয়া যাবে, সেভেন এক্স ওয়ান প্লাস এক্স থ্রি ইজ ইকুয়াল টু জিরো, এক্স ওয়ান প্লাস সেভেন এক্স থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তো এখান থেকে তাহলে আমাদের, আমরা যোগ বিয়োগ করলে আমরা পাবো যে এক্স ওয়ান এবং এক্স থ্রি এর মান জিরো হবে, ক্যালকুলেশন করে দেখো এখানে করলে জিরো আসবে এক্স ওয়ান এবং এক্স থ্রি এর মানটা, এক্স টু তো এখানে নাই, এক্স টু যেহেতু নাই তাহলে আমাদের মনে রাখতে হবে যে এক্স টু ইজ ইকুয়াল টু আরবিটরি, যেহেতু নাই আমরা বলেছি যে যদি কোনো একটা সিস্টেমের মধ্যে কোনো একটা জিনিস না থাকে তাহলে সেটাকে কি আরবিটরি ধরে নিই, আমরা বলেছি যে লিডিং ওয়ান যে কয়টা পাওয়া যাবে তার সলিউশনও সে মানে লিডিং ওয়ান যে কয়টা পাওয়া যাবে সেটার আসলে এক্সাক্ট সলিউশন বের করা যায় আর বাকিগুলোকে আমাদের ধরে নিতে হয়, যেমন এখানে এক্স টু মানটা যেহেতু গায়েব হয়ে গেছে তাহলে এক্স টুকে আরবিটারি ধরে নিতে হবে, তো ইন পার্টিকুলার উই টেক এক্স টু ইজ ইকুয়াল টু ওয়ান, আমরা এক্স টু ইজ ইকুয়াল টু ওয়ান ধরে নিলাম, সাধারণত ওয়ান ধরা হয় বা এই ধরনের জিরো ওয়ান জিরো ওয়ান এই ব্যাপারগুলো নিয়েই আইগেন ভেক্টর বানানো হয়, তাহলে আমরা এক্স ওয়ান এর মান তাহলে পাবো আমরা জিরো ওয়ান এবং জিরো, কারণ যেহেতু এক্স ওয়ান এবং এক্স থ্রি মান জিরো পাওয়া গেছে আর এক্স টু মানটা ওয়ান ধরে নেওয়া আছে, এটা কিন্তু এক্স টু মানটা ওয়ান যে ধরতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু এক্স টু মানটা ওয়ান ধরে এখানে জিনিসটা এক্সাক্ট আসে বা ভালো আসে, তো আইগেন ভেক্টরটা এভাবেই নির্ণয় করতে হয়। তারপর আবার এক্স ল্যামডা টু ইজ ইকুয়াল টু ফোর ধরলাম, তখন আবার এক্স টু ইজ ইকুয়াল টু ধরে নিলাম এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, সিমিলারলি যখন আবার এইভাবে গুণ করবা, যখন এই গুণটা করবা এরকম আবার এখানে হবে এ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, আবার এখানে মাইনাস টু জায়গায় ফোর হয়ে যাবে, করলে এরকম দুটা ইকুয়েশন পাওয়া যাবে, আবার গুণ করলে গুণ করলে এখানে যে ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এরকম এক্স ওয়ান প্লাস এক্স থ্রি ইজ ইকুয়াল টু জিরো, আর এটা পাওয়া যাচ্ছে মাইনাস সিক্স এক্স টু ইজ ইকুয়াল টু জিরো, দুটা মান পাওয়া যাচ্ছে, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এক্স টু এর মান তো অটোমেটিক জিরো হয়ে যাচ্ছে এই ইকুয়েশন থেকে, আর এখান থেকে পাচ্ছি এক্স ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস এক্স থ্রি, এই যে ফ্রম হুইচ উই অবটেন এক্স ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস এক্স থ্রি এন্ড এক্স টু ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আমি পেয়ে গেলাম জিরো। এবার এক্স ওয়ান যদি আমি ওয়ান ধরি তাহলে এক্স টু হবে কি, এক্স থ্রির মান হবে মাইনাস ওয়ান, তো ওইটা না ধরে আমরা, এটার একটা নিয়ম আছে যে আমাদের ওইটা নিচেরটা এভাবে করতে হয়, উপরে যে ভেরিয়েবলটা থাকে আমাদের একটা নিয়ম আছে যে এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, এখানেও সহগ আছে কি ওয়ান, এটার সাথে সহগ আছে মাইনাস ওয়ান, তাই না, তো আমাদের যে নিয়মটা আছে সহগ থাকলে ওই যে নিয়মটা এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার প্লাস এক্স থ্রি স্কোয়ার ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এই যে এইটা এইভাবে আমরা লিখতে পারি ওয়ান বাই রুট ওভ আর যেটা নিব আমাদের এক্স ওয়ান এর সহগের স্কোয়ার প্লাস এক্স টু এর সহগ, বা এখানে যেহেতু এক্স ওয়ান আর এক্স থ্রি আছে তাহলে এক্স থ্রি এর সহগের স্কোয়ার, দ্যাট মিনস ওয়ান বাই রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান এর স্কোয়ার হুইচ ইস রুট ওভার টু, তাহলে ওয়ান বাই রুট টু, আর একটা পাবো এক্স থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই রুট টু, যদি এরকম আসে অনেক ক্ষেত্রে তোমরা দেখবা যে সাইন থিটা কস থিটার ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু তোমরা ক্যালকুলেশন করেছো আগেও যখন ইন্টারমিডিয়েট লেভেলে ছিল, তখন কিন্তু এরকম যদি দুইটা কাছাকাছি মান আসতো তখন এদের সহগটা নিয়ে কি করতো, যে সহগটা আছে সেটা রেখে নিচে হরে করা হইতো রুট ওভার ওই সহগের স্কোয়ার প্লাস ওর সাথে সাথে যেটা কমন আছে বা কাছাকাছি যেটা আছে আর কি জাতীয় জিনিস সেইটার স্কোয়ার করে করা হইতো, এটা কিন্তু সংক্ষিপ্ত নিয়ম হিসেবে ছিল, সে একই নিয়ম আকারে আমরা এক্স ওয়ান এবং এক্স টু এর এক্স থ্রি মান পেলাম, আর এক্স টু এর মান তো এখানে অটোমেটিক পেয়ে গেছি যে জিরো, যে এক্স টু এর মানে এখানে ছোট হাতের এক্স টু ইজ ইকুয়াল টু জিরো পাইছি, আর এক্স ওয়ান এর মান পাইছি ওয়ান বাই রুট টু, আর এক্স থ্রি এর মান পাইছি মাইনাস ওয়ান বাই রুট টু, তাহলে এখান থেকে আমাদের সেকেন্ড আইকেন ভেক্টর পেলাম এই যে এক্স টু ওয়ান বাই রুট টু জিরো মাইনাস ওয়ান বাই রুট টু। এবার এক্স থ্রি ইজ ইকুয়াল টু সরি ল্যামডা থ্রি ইজ ইকুয়াল টু সিক্স, কারণ আমরা জানি তিনটা পাইছি ল্যামডা থ্রি ইকুয়াল টু, এবার সিক্স ধরে নিলাম, সিমিলারলি এখানে এক্স থ্রি মানটা ধরে নিলাম,
তাহলে x3 মানটা এই যে ধরে নিলাম। সিমিলারলি এখানে কিন্তু দিস ইজ দা রিকোয়ার্ড আইগেন ভেক্টর দেন দা ইকুয়েশন, আর এই ইকুয়েশন তো তিনটা পাওয়া গেছে, এটা কিন্তু এইভাবে বসায় নিতে হবে। প্রথমটা উল্লেখ করে দেওয়া আছে যে a x1 x2 x3 ইজ ইকুয়াল টু, এখানে লাস্টটা যেমন আইগেন ভ্যালু 6 পাওয়া গেছে, 6 x1 x2 x3, তারপর এইটা এটা গুণ এইটা এটা গুণ করে যেটা পাওয়া যাবে, দুই পক্ষ সমীকৃত করা হয়, দুই পক্ষের মানগুলোকে একসাথে নেওয়া হয়, নিয়ে যে মানটা পাওয়া যায় এরকম করে ইকুয়েশন আকারে। আমরা তো জানি এ এক্স ইজ ইকুয়াল টু বি, সেই ফর্মেটে নিয়ে এভাবে সলিউশন করলে পাওয়া যায় যে x1 + x3 ইজ ইকুয়াল টু 0 আর -3x x2 ইজ ইকুয়াল টু 0। এটা তো সেকেন্ড হাফ, থার্ডটায় দেখা যাবে যে থার্ডটা যখন করবা তখন তিনটা ইকুয়েশন থাকবে, আগে দুইটা দেখা গেছে দুইটা থাকা গেছে, এটা যে তিনটা থাকবে দুইটা থাকবে বা একটা থাকবে সেটা ক্যালকুলেশন করলে বোঝা যাবে। যেমন এখানে তিনটা পাওয়া গেছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এইখানে দুইটা পাওয়া গেছে, কারণ কি যখন দুই নাম্বার ইকুয়েশনটা করবা তখন ওইটার মান 0 চলে আসছে। আমার একটা কল আসছে, তোমরা একটু 2 মিনিট ওয়েট করো, আমি 2 মিনিট পর জয়েন দিচ্ছি আবার। ওকে একটু ওয়েট করো।
ওকে সরি, আমার একটু কল আসছিল, ওকে ক্লাস শুরু করতেছি। তো এভাবে আমি ল্যামডা থ্রি থেকে মানগুলো বের করলাম, এই যে ল্যামডা থ্রি এর মানটা পেলাম। তো এইভাবে ল্যাম এক্স ওয়ান এর আমাদের যে এক্স ওয়ান এর মানটা পেয়েছি, এক্স থ্রি মানটা এখানে পেলাম, এক্স যেমন এক্স থ্রি মানটা ওইভাবে পেয়েছি। যেমন এখানে খেয়াল করে দেখো, এইটা আর এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা পাচ্ছি এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এক্স থ্রি, আর এক্স টু মানটা অটোমেটিক জিরো চলে আসতেছে। তাহলে এখানে এক্স থ্রি মান পেলাম 1/√2, 1/√2 আর ছিল, তো তিনটা তিনটা মান আমরা পেয়ে গেলাম আমাদের এক্স থ্রি, এরপর এক্স টু, এবং সর্বশেষে এখানে এক্স ওয়ান। এই যে তিনটা পেয়েছি, এক্স ওয়ান ইজ ইকুয়াল টু 0 1 0, এক্স টু এর মানটা আমরা পেয়েছি 1/√2 জিরো, 1 -1/√2, এবং এক্স থ্রি এর মানটা পেয়েছি 1/√2 জিরো, 1/√2। এই তিনটাই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এই তিনটাই হচ্ছে আইগেন ভেক্টর। আর এর আগে আমরা যে ভ্যালুগুলো বের করেছি সেটা ছিল আইগেন ভ্যালু। তো এটা একটা নিয়ম, এটা হচ্ছে আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু নির্ণয় করার নিয়ম, এটা একটা নিয়ম। আর একটা হচ্ছে যে ডিটারমাইন দ্য লার্জেস্ট আইগেন ভ্যালু অ্যান্ড করেসপন্ডিং আইগেন ভেক্টর অফ দ্য ম্যাট্রিক্স, দুটা ব্যাপার। এটা হচ্ছে যে যদি জেনারেলি বলা হয় যে ডিটারমাইন দ্য আইগেন ভ্যালু অ্যান্ড দ্য আইগেন ভেক্টর অফ দ্য ম্যাট্রিক্স, সেটার জন্য একটা নিয়ম। আর একটা হচ্ছে যদি লার্জেস্ট আইগেন ভ্যালু বলা হয়, মানে সর্ববৃহৎ, তিনটা আইগেন ভ্যালু তো পেয়েছি, ওর মধ্যে যেটা সর্ববৃহৎ তার করেসপন্ডিং আইগেন ভেক্টর নির্ণয় করতে বলা হয়, তার জন্য আর একটা পদ্ধতি আছে, সেটা আমরা একটু আলোচনা করবো। এ আমাদের সর্বক্ষেত্রে এ একটা ভেক্টর দেওয়া থাকবে, সরি ভেক্টর না, এটা হচ্ছে ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এটারই তো আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু নির্ণয় করতে হবে। তো ইনিশিয়াল আইগেন ভেক্টর ইজ, এই ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে, যখন আমাদের বলা হবে যে সর্ববৃহৎ আইগেন ভেক্টরটা নির্ণয় করো বা আইগেন ভ্যালুটা নির্ণয় করো, তো সেক্ষেত্রে আমাদের ইনিশিয়াল একটা আইগেন ভেক্টর ধরে নিতে হবে। লেট দ্য ইনিশিয়াল আইগেন ভেক্টর বি 1 0 0, আমরা সাধারণত এক্স ওয়ান পজিশনে এই 1 ধরে নিব, বাকি দুইটা 0 নিয়ে নেবো। কেউ যদি মনে করে 0 1 0 বের নেবে, ওকে হবে, সেটাকে আমরা এক্স নট হিসাবে ধরে নিলাম, সে এটা ধরে নিয়েছি, এমন না যে এটাই ধরতে হবে। সাধারণত আমি বলেছি আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু নির্ণয় করতে হলে আমাদের সর্বসময় মাথায় রাখতে হবে 0 আর 1, এর মধ্যেই ম্যানুভার করার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু দেখা যাবে এটা অনেক বড় হয়ে যাবে। ওকে, দেন আমাদের নিয়ম জানা আছে যে দেন আমাদের যে নিয়মটা জানা আছে, আমরা জানি যে আমাদের যে সূত্রটা ছিল এ এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এই যে এক্স ল্যামডা এক্স ওয়ান, সেটাই আমাদের জানা ছিল, তাই না? ল্যামডা এক্স ওয়ান বা যেটা এক্স ওয়ান ছিল। তো এবার এক্স ওয়ান আমাদের এর জন্য সূত্রটা আছে যে আমাদের এই যে এই এ এক্স নট, এইটা গুণ করলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাকে আমরা এক্স নট এক্স ওয়ান হিসেবে ধরবো, যেমন এটাকে এক্স নট ধরেছিলাম 1 0 0। এবার এই এর সাথে যখন এই এক্স নট গুণ করব, নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে এটা আমার পাওয়া গেছে, গুণ করে দেখো এই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সটার কলম নেওয়া হয়, দ্বিতীয় ম্যাট্রিক্সটার মানে এভাবে ম্যাট্রিক্সের গুণের নিয়ম আছে, এইটা গুণ এইটা, এটা গুণ এইটা, সেই নিয়ম অনুসারে গুণ করলে এটা পাওয়া গেছে 1 1 0, এবং এটা যে পাওয়া গেছে সেটাকে আমরা ধরে নেবো এক্স ওয়ান। আমি আবারও বলতেছি লার্জেস্ট আইগেন ভ্যালু নির্ণয় করতে হলে এভাবে ইনিশিয়াল আইগেন ভেক্টর ধরে নিয়ে করতে হবে, বাট যদি বলা হয় জেনারেল আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু নির্ণয় করো, তাহলে কিন্তু ধরে নিয়ে করতে হবে না, তখন ওখানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন নিয়ে আইগেন ভ্যালুগুলো আগে নির্ণয় করে নিতে হবে, তারপর তার করেসপন্ডিং নির্ণয় করতে হবে। যেহেতু এখানে বলছে লার্জেস্ট আইগেন ভ্যালু, সেক্ষেত্রে আমরা যেহেতু লার্জেস্ট বলছে বাকিগুলো নির্ণয় করতে হবে না, তো আমি একটা প্রসেসে আগাচ্ছি যেটার মাধ্যমে আমরা ধরে নিয়েই আগাতে পারতেছি। তো যখন হবে সেটাকে আমরা এক্স ওয়ান ধরে নেবো। সিমিলারলি এক্স ওয়ান এর পরে কি হবে, এই যে এ এক্স ওয়ান কে আবার গুণ করবো, এই যেমন এ এক্স নট কে গুণ করছে, এবার এ এক্স ওয়ান কে গুণ করবো, গুণ করলে যেটা পাওয়া যাবে, তো সেটা থেকে আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমাদের দেখো সেটা থেকে আমাদের হ্যান্স দ্য অ্যাপ্রক্সিমেট আইগেন ভ্যালু ইজ 1 এন্ড দ্য অ্যাপ্রক্সিমেট আইগেন ভেক্টর ইজ এক্স ওয়ান। এখানে দেখো এই যে এক্স ওয়ান পাওয়া গেছে, এক্স ওয়ানের সাথে কিন্তু আইগেন ভেক্টর, আমরা বলেছি যে আমাদের যে সূত্রটা ছিল সেটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, যে আমাদের যে সূত্রটা ছিল সবসময় আমরা ইউজ করতেছি সেটা কিন্তু এই সূত্রটা, এ এক্স আই ইজ ইকুয়াল টু ল্যামডা আই এক্স আই। তো যখন এক্স ওয়ানটা পেয়েছি, এক্স ওয়ান এখানে এক্স ওয়ান এর সাথে কিন্তু ল্যামডা ওয়ান গুণ আকারে ছিল, তো যেহেতু প্রথমটাতে দেখো আমরা কি করতে পারতেছি, প্রথম যে আমরা যেটা বের করেছি, প্রথম যে এক্স ওয়ান এর মান বের করেছি এখান থেকে কিন্তু 1 1 0, এটা থেকে কি কমন যায়, এটা থেকে সর্বোচ্চ আমি কমন নিতে পারি 1, এটা কারণ এখান থেকে 1 কমন নিলে সমস্যা নাই, সবখানেই 1 আছে,
সেইখানে আমাদের এখানে বলছে হেন্স দ্য অ্যাপ্রক্সিমেট আইগেন ভ্যালু ইজ ওয়ান, এইটার জন্য, এই যে এক্স ওয়ান এর জন্য এন্ড অ্যাপ্রক্সিমেট আইগেন ভেক্টর ইজ এক্স ওয়ান, এক্স ওয়ান তো পেলাম, হেন্স উই হ্যাভ, সেটা থেকে এখানে পেলাম। এবার এইখান থেকে আমাদের কমন নিতে হবে একটা জিনিস, যে কোনো একটা 7 3 0, এখান থেকে তো আসলে কমন যায় না, কিন্তু যদি আমি 3 কমন নিই, 3 দিয়ে 7 কমন নিলে দেখা যাবে কি হয়ে যাবে। যদি তুমি 7 কমন নাও তাহলে এটা তো দশমিকের মানে একের থেকে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আমার টার্গেট থাকবে কি এক বা একের অধিক রাখার জন্য, মানে একের কাছাকাছি রাখার জন্য, তো সেক্ষেত্রে আমি 3টাকে কমন নেব, 3 কমন নিলে পাবো 2.310। এইটা ঠিক আছে, এটা লিখলে আমাদের ভালো দেখাচ্ছে, কতটা খারাপ দেখাচ্ছে না, কিন্তু 7 কমন নিলে জিনিসটা একটু দশমিক এসে যেত, বেশি বেশি দশমিকের পর এসে যেত, ঝামেলা হইতো, তো সেই ক্ষেত্রে আমরা এটা ধরে নিলাম। তো এখান থেকে আমরা এক্স টু, এটাকে আমরা এক্স টু ধরে নেবো, তাই না, এক্স টু ইজ ইকুয়াল টু তাহলে পেলাম 2.310, আর ল্যামডা টু এর মান পেলাম 3, মানে সেকেন্ড আইগেন ভ্যালু ইজ 3, হেন্স দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট আইগেন অ্যাপ্রক্সিমেট, সরি অ্যাপ্রক্সিমেট আইগেন ভ্যালু ইজ 3। তো এখানে 3 পেলাম, এই যে 3 আইগেন আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর হচ্ছে এটা এক্স টু। সিমিলারলি রিপিটিং দ্য অ্যাবো প্রসিডিউর উই সাকসেসফুলি অবটেন, এরপরে কিন্তু এক্স 3 এক্স 4 এক্স 5 এক্স 6 চার পাঁচটা করতে হবে, চার পাঁচটা করলে দেখা যাবে এক্স 3 যখন বের করবা তখন পাবো 2.1 মাইনাস 1.10, তারপরে 4 কমন যাবে পরেরটাতে 2.2 1.10, তারপরে 4.4 কমন গেলে 2.10, 4 কমন গেলে 2.10। দেখো এইখানে 4.4 যখন নিয়েছো তার পরেরটাই দেখলে কি আসছে, আবার 4 আসছে, আবার 4 আসছে, এবং এক্ষেত্রে কিন্তু একই জিনিস আসছে পরপর, যতক্ষণ পর্যন্ত এরকম সাকসেসিভ দুইটা একই জিনিস না আসবে ততক্ষণ পর্যন্ত এই রিপিটেশনটা চলতে থাকবে, একটা সময় যে দেখাই যাবে যে এরকম সেম জিনিস চলে আসতেছে। যতক্ষণ পর্যন্ত এরকম সেম জিনিস, যেমন 4-এরটা আসছে, পরেরটাও 4 আসছে, দুইটা আসা আসছে, কিন্তু পরবর্তীতে যখন করছে তখন কিন্তু আর 4 আসে নাই, তখন জিনিসটা কিন্তু আবার চেঞ্জ হয়ে আসছে, তখন আবার 4 আসছে, আবার 4 আসছে, এইবার আর কোন না করলেও হচ্ছে, চার পাঁচটা করলেই হয়ে যাবে। ইট ফলোজ দ্যাট দ্য লার্জেস্ট আইগেন ভ্যালু ইজ 4 এন্ড দ্য করেসপন্ডিং আইগেন ভেক্টর ইজ 2 1 এন্ড 0, তাহলে এইটা লাস্টটাই হচ্ছে আমাদের করেসপন্ডিং আইগেন ভেক্টর। এভাবে করে করতে হবে, অনেক ক্ষেত্রে 3টা করলে হবে, অনেক ক্ষেত্রে 4টা করলে হবে, যেমন এখানে 2টা করা হয়েছে, 2টার পরে যদি দেখা যেত 4 4 আসছে, পরেরটাও যদি 4 আসতো তাহলে কিন্তু আমি বলে দিতাম যে এইটাই অ্যান্সার, 4 2.2 1.10, কিন্তু পরেরটা যখন করছে তখন কিন্তু 4.4 চলে আসছে এবং 2.10 হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে না এখন তো ওইটার সাথে ওটা মিলে নাই, তাহলে আমার আবার এরকম 2টা সমজাতীয় জিনিস নিয়ে আসতে হবে, তো নিয়ে আসলে এটা হয়ে গেছে। সাধারণত 4-5টা করলার পর আর করার দরকার হয় না, যদি করে সেটা বেশি, আমার 5টাই ম্যাক্সিমাম, যেমন এখানে 2টা করা আছে তার সাথে কিন্তু আরো 5টা করা লাগছে, এটা কিন্তু দেখতে অনেক ছোট মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু অত ছোট না জিনিস, কিন্তু আমি বলেছি যে সরি নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আমাদের ক্যালকুলেশন কিন্তু খুবই মেইন ব্যাপার, যেমন এখানে কিন্তু কোনো কাজই না, এক্স ওয়ান গুণ করছি পাইছি যেটা একটা পাবো সেটাকে আমাদের এক্স টু ধরতে হবে, আর এখান থেকে একটা কমন জিনিস নিয়ে নিতে হবে, কারণ কমন না নিলে তো আমাদের ল্যামডা টু পাবো না, সেইটা আমরা কমন নিয়ে নেব, এবং কমন নেওয়ার ক্ষেত্রে যেটাতে সর্বনিম্ন আছে সেটা থেকে নিতে হবে, জিরো তো আছে, জিরোকে আমরা খেয়াল করব না, ঠিক আছে, কারণ জিরো তো আমাদের কোনো ফ্যাক্টর না। আচ্ছা এভাবে করবো, তাহলে এটা আইগেন ভ্যালু নির্ণয় করার আর একটা পদ্ধতি, লার্জেস্ট আইগেন ভ্যালু নির্ণয় করার, এর আগেরটা দেখিয়েছি আইগেন ভ্যালু নির্ণয় করার, এটা আমাদের প্রথম প্রথম লেসন ছিল আজকে, আমি সেকেন্ড লেসনে যাচ্ছি, তোমাদের অ্যাসাইনমেন্ট 2 আজকের লেসনের উপরে আসবে। আচ্ছা গাউস জর্দান মেথড আমাদের ব্যাপারটা আছে, গাউস জর্দান মেথডটা আমি আগেও তোমাদের দেখাই দিতে পারতাম যখন আমরা গাউস এলিমিনেশন মেথড করেছি, তো গাউস জর্দান এবং গাউস এলিমিনেশনের মধ্যে পার্থক্য তেমন কিছু নাই, গাউস এলিমিনেশন মেথডে আমরা দেখেছি আমরা কি করি, লিডিং ওয়ান বের করি তার নিচে শুধু জিরো বের করিয়ে সলভ করাটা শিখেছি, আর গাউস জর্দানে যেটা হবে প্রথমে লিডিং ওয়ানের নিচে জিরো বানাইতে হবে, তারপরে আবার লাস্টে যে লিডিং ওয়ানের উপরেও জিরো বানাইতে হবে, এর জন্য একটা সিকোয়েন্স মনে রাখতে হবে, সেই সিকোয়েন্সটা আমি জাস্ট দেখিয়ে দিলেই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এখানে লেখা আছে অনেক কিছু, এটা তোমাদের পড়ার জন্য শার্ট করলে ভালো হবে, আমি পড়া দেখাচ্ছি না, আমি ম্যাথের মাধ্যমে সলভ করে দেখাচ্ছি, মেইন কথা তো বললাম যে লিডিং ওয়ানের উপরেও জিরো, স্যার লিডিং ওয়ানের নিচেও জিরো উপরেও জিরো, প্রথমে নিচে জিরো মানে আগের মতো যেভাবে দেখিয়েছি সে পর্যন্ত, তারপরে আবার উপরেও জিরো বানাইতে হবে, তো উপরে কিভাবে জিরো বানাতে হবে সেটা আমি আজকের ক্লাসে আলোচনা করব। তো মনে করো সলভ দ্য সিস্টেম বাই গাউস জর্দান মেথড বলে দেওয়া আছে, যদি তোমাদের বলে দেওয়া হয় যে সলভ বাই এলিমেন্টারি অপারেশন, তাহলে তোমরা গাউস এলিমিনেশন মেথডেও করতে পারো,
অথবা গাউস জর্ডানও করতে পারো। বাট যদি এরকম বলে দাও সলভ দ্য সিস্টেম বাই গাউস জর্ডান মেথড, তাহলে কিন্তু গাউস জর্ডান মেথডই করতে হবে। আবার বলে দাও যদি সলভ দ্য সিস্টেম বাই গাউস এলিমিনেশন মেথড, সেক্ষেত্রে তোমাদের কিন্তু গাউস এলিমিনেশন মেথডই করতে হবে। ওকে, তাহলে আমাদের সিস্টেমটা কি আছে, 2x plus y plus z is equal to 10, এখানে একটা সিস্টেম দেওয়া আছে, 3 বাই তিনটা আছে, কি বলে তিনটা ইকুয়েশন আছে, তিনটা ভেরিয়েবল আছে, আমরা বের করবো এক্স ওয়াই জেড এর মান, তাহলে লিডিং অন তিনটা বের করার টার্গেট থাকবে আমাদের। ওকে, আমি ওইটা দেখাবো না, এইটা দেখাচ্ছি, ঠিক আছে, একই জিনিস দিয়ে দেখাচ্ছি। প্রথম এক্সাম্পলটা ফলো করতে হবে না, প্রথম এক্সাম্পলটা জাস্ট ম্যাট্রিক্স আকারে দেখায় নাই, আমরা ম্যাট্রিক্স আকারে শিখবো। এই যে এই যে যেটা আছে এটা কিন্তু ম্যাট্রিক্স আকারে দেখায় নাই, কিন্তু এটাও ম্যাট্রিক্স ছাড়াও কিন্তু করা যায়, সেটার জন্য এটা দেওয়া হয়েছে। তোমরা এটা কেউ চাইলে দেখতে পারো, বাট আমি এইটাই অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে করব, মানে পারফেক্ট হিসেবে দেখাবো, কারণ যেহেতু আমি গাউস এলিমিনেশন মেথডটা ম্যাট্রিক্সের মাধ্যমে দেখাইছি, তাহলে এটাকেও আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে দেখাবো। তো প্রথম কাজ হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স নির্ণয় করা। আমি অগমেন্টেড ম্যাট্রিক্স সম্পর্কে অলরেডি আলোচনা করেছি, অগমেন্টেড ম্যাট্রিক্স হবে কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্স আছে তার সাথে পার্টিশন করে আমাদের যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স আছে সেটা হবে। যেমন আমাদের কনস্ট্যান্ট ম্যাট্রিক্স আছে 582, এই যে সেটা আমরা এখানে লিখেছি 582, আর সাথে কোয়াফিসিয়েন্ট ম্যাট্রিক্স কি আছে, এক্স এর আগে 1 আছে, 1 1 1 2 3 5 4, এখানে কিন্তু একটা জিরো আছে কারণ ওয়াই নাই, 405, এই যে 405, তারপর সাথে পার্টিশন করে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা লিখে দিয়েছি। এরপরে কাজ হচ্ছে রো ওয়াইজ লিডিং ওয়াইজ খোঁজা। তাহলে আমাদের এটা ফার্স্ট রো, এই পুরোটা, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো, তাহলে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট 1 বানাতে হবে। তো এখানে 1 অটোমেটিক দেওয়া আছে, তো 1 বানানো তো কিছু করতে হবে না, আমি বলেছি লিডিং 1 বানাইতে হলে গুণ অথবা ভাগ করতে হবে, আর লিডিং 1 এর নিচে বা উপরে যদি 0 বানাইতে হয় তাহলে ওই লিডিং 1 এর যে রোটা আছে তার সাথে যোগ অথবা বিয়োগ করে 0 বানাইতে হবে। এটুকু কথা মাথায় রাখতে হবে, দুইটা কথা, লিডিং 1 বানাইতে হলে গুণ অথবা ভাগ করতে হবে, আর লিডিং 1 এর নিচে বা উপরে 0 বানাইতে হলে যে রো এর সাথে লিডিং 1 আছে সেই রো এর সাথে যোগ বিয়োগ করে আমরা জিরো বানাবো। ওকে, যেহেতু 1 আছে তার নিচে দুইটা এলিমেন্ট আছে, দুইটাকে আগে জিরো বানাতে হবে, 2 আর 4, তো 2 আর 4 কে যদি জিরো বানাতে হয়, এই 2 কে জিরো বানাতে হলে এই প্রথম লিডিং 1 যেটা এখানে আছে এর উপরে একে -2 দ্বারা গুণ করে এর সাথে যোগ করলে জিরো হয়ে যাবে। আবার যখন এই কাজটা হয়ে যাবে এখানে জিরো চলে আসবে, এই রোটা চেঞ্জ হয়ে যাবে। আবার যখন 4 কে জিরো বানাতে হবে তখন এই রোটাকে -1 দ্বারা গুণ করে যোগ করে দিলে এটাও এখানে জিরো চলে আসবে। খেয়াল করে দেখো এখানে জিরো চলে আসছে, পরবর্তীতে এই যে পাস করেছে, এই যে R2 -2 R1 করে এখানে জিরো চলে আসছে, আবার R3 -4 R1 করে এই নিচেরটা জিরো চলে আসছে, এই যে লিডিং 1 তার নিচে জিরো চলে আসছে। তখন যে লিডিং 1 তার নিচে যখন জিরো চলে আসবে তখন এই কলম এবং এই রো অবশ হয়ে যাবে, তাহলে এই কলম আর এই রোটা অবশ হয়ে গেছে, তার মানে এটা সাথে থাকবে কিন্তু কোনো কাজ করবে না। এখন আমরা সেকেন্ড রোতে চলে যাব, তাহলে সেকেন্ড রো এর প্রথম এলিমেন্টটা অবশ, তাহলে এরপরে এখানেও দেখো 1 অটোমেটিক চলে আসছে, তাহলে এটাও আর লিডিং 1 বানাইতে হইতেছে না। কিন্তু সবসময় যে 1 হবে তা তো না, প্রায় সময় দেখা যাবে 1 হবে না, তাহলে এখানে 1 আছে তার নিচে 0 বানাইতে হবে, -4 আছে, -4 কে যদি 0 বানাইতে হয় তাহলে R3 + 4 R2, তার মানে এই যেহেতু সেকেন্ড রোতে R2 মানে হচ্ছে সেকেন্ড রো, তো একে 4 দ্বারা গুণ করে এটার সাথে যোগ করে দিলেই হয়ে যাচ্ছে, তাহলে এখানে এই দেখো চেঞ্জ চলে আসছে, 1 এর নিচে 0 চলে আসছে। এরপরে তাহলে সেকেন্ড লিডিং 1 তার নিচে 0 চলে আসছে, তাহলে এটাও অবশ হয়ে গেছে। এবার থার্ড লিডিং ওয়ানে চলে যাবো, মানে থার্ড রোতে চলে যাবো, থার্ড রো এর প্রথম দুটো এলিমেন্ট তো অটোমেটিক অবশ। এবার লাস্টে, সরি, এখানে এখানে দেখো 13 আছে, এই 13টাকে আমাদের কি করতে হবে, 1 বানাইতে হবে। তো 1 বানাই দিলে কি করতে হবে, আমি জানি যে লিডিং ওয়ান বানানোর জন্য ভাগ বা গুণ করতে হবে, তাহলে 13 কে 13 দ্বারা ভাগ করে দিই, করে দিলে এখানে 1 চলে আসছে, আর এখানে দেখো 26 ছিল এটা চেঞ্জ হয়ে -2 চলে আসছে, তাহলে আমরা লিডিং 1 নিচে 0, লিডিং 1 নিচে 0, লিডিং 1 পাইলাম। এই দেখো লিডিং 1 এর নিচে 0, এই পাঁচটুকু কিন্তু আমি প্রথম ক্লাস যেদিন করাইছি সেদিনই আমি দেখাইছি। তো এরপর এরপরের কাজ হচ্ছে যে লিডিং ওয়ানের উপরে জিরো বানানো। আমি যেহেতু বলেছি গাউস জর্ডান মেথডে লিডিং ওয়ানের নিচেও জিরো বানাইতে হবে, উপরেও জিরো বানাইতে হবে, তো উপরে জিরো বানাবো কখন, প্রথম লিডিং ওয়ানের নিচে জিরো বানাবো, এরপরে যখন উপরে জিরো বানাবো, উপরে যখন জিরো বানাবো তখন লাস্ট যে লিডিং ওয়ান পেয়েছি তার উপরের এলিমেন্টগুলো প্রথমে জিরো বানাইতে হবে। মানে আগে ছিল কি, ফার্স্ট লিডিং ওয়ান তার নিচে জিরো, সেকেন্ড লিডিং ওয়ান তার নিচে এবং সর্বশেষ লিডিং ওয়ান, বাট লিডিং ওয়ানের উপরে যখন জিরো বানাবো তখন উল্টা প্রসেস অবলম্বন করবো, তখন লাস্ট যে লিডিং ওয়ানটা পেয়েছি তার উপরে এলিমেন্টগুলোকে আগে জিরো বানাবো। তার মানে লাস্ট লিডিং ওয়ান এইখানে পেয়েছি, এর উপরে এলিমেন্টটা কি আছে, 3 এবং 1, এই দুটোকে জিরো বানাইতে হবে, তাহলে জিরো বানানোর প্রসেসটা আগের মতোই, যে লিডিং ওয়ান পাইছি তার উপরের এলিমেন্টগুলোকে বা নিচের এলিমেন্টগুলোকে যদি জিরো বানাইতে চাই তাহলে ওই লিডিং ওয়ানের সাথে যোগ বা বিয়োগ করতে হবে। যেখানে 3 আছে তাহলে এই লিডিং ওয়ানকে -3 দ্বারা গুণ করে যোগ করে দিলে এইখানে জিরো চলে আসবে,
আবার এটা যেহেতু ওয়ান আছে, এখানে ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ান দ্বারা থার্ড রো মানে যেটা লিডিং ওয়ান আছে সেটাকে গুণ করে যোগ করে দিলে এখানেও জিরো চলে আসবে। খেয়াল করে দেখো এখানে করা হয়েছে, প্রথম আর টু মাইনাস থ্রি আর থ্রি এই জিরো চলে আসছে, পরবর্তীতে আর ওয়ান মাইনাস আর থ্রি করলে এটা জিরো চলে আসছে। এখানে যেহেতু মাইনাস করছে আমি কিন্তু প্লাসের কথা বলতেছি, তুমি চাইলে মাইনাস করেও জিরো বানাইতে পারো, প্লাস করেও জিরো বানাইতে পারো, মানে যোগ অথবা বিয়োগ যেটা করো আইদার সেটা করে তোমরা জিরো বানাইতে পারো, এটা কোনো সমস্যা না। তো লাস্ট লিডিং ওয়ান তার উপরে জিরো হয়ে গেছে, এবার এর আগের লিডিং ওয়ানে চলে যাবো, এটা আগের লিডিং ওয়ান হচ্ছে এই, এর উপরে আসে ওয়ান, তাহলে এটাকেও জিরো বানানোর জন্য এটা বিয়োগ করে দিলেই হচ্ছে, যে বিয়োগ করছে আর ওয়ান মাইনাস আর করলে এখানে জিরো চলে আসছে, এর উপরে তো আর লিডিং ওয়ান নাই। তাহলে এবার আমরা কি পেয়ে গেলাম, এইটা আমরা জানি যে এক্স ওয়ান এর সরি এক্স এর ঘর, এটা ওয়াই এর ঘর, এটা জেড এর ঘর, এক্স এর কলম এটা, এটা ওয়াই এর কলম, এটা জেড এর কলম। তাহলে আমরা পাচ্ছি কি, এক্স ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি, এক্স টু ইজ ইকুয়াল টু ফোর, এক্স থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস টু, এই যে আনসার। হ্যাঁ এটা অ্যান্সার চলে আসছে অনেক ক্ষেত্রে, এখানে তো মাত্র এক্স ওয়াই জেড আসছে, এখন যদি পাঁচ ছয়টা থাকে এখান থেকে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে লিডিং ওয়ান সবগুলো পাওয়া যাচ্ছে না, সেরকম সমস্যা আমাদের আসতে পারে। সিমিলারলি এখানে আরো করে দেওয়া আছে, আমি এরকম, হ্যাঁ এখানে দেখো অ্যান্সার চলে আসছে, দেখো এখানে একটা জিনিস আছে, সলভ দ্য সিস্টেম বাই ইউজিং গাউস জর্ডান এলিমিনেশন মেথড, এই যে এটা আছে। খেয়াল করে দেখো যদি কোনো একটা রো উই অবটেইন, একটা রো দেখো এখানে ক্যালকুলেশন করতে করতে যখন লিডিং ওয়ানের নিচে জিরো বানাইছি, সেকেন্ডেই যখন চলে আসছি দেখো কি হয়ে গেছে, একটা রো মানে আমাদের একটা রো মানে কিন্তু এই যে পার্টিশন আছে এই পার্টিশনটা কিন্তু খেয়াল করবো না, পার্টিশনের আগে যে এক্স ওয়াই, এক্স এর ঘর, ওয়াই এর ঘর, জেড এর ঘর, পুরো এক্স ওয়াই জেড যদি জিরো চলে আসে, উই অবটেইন এ রো হুজ এলিমেন্টস আর অল জিরোস এক্সপেক্ট দ্য লাস্ট ওয়ান অন দ্য রাইট, মানে লাস্ট ওয়ান মানে হচ্ছে পার্টিশনেরটা পরে, সেজন্য তো বলা হয়েছে। দেয়ারফর উই কনক্লুড দ্যাট দ্য সিস্টেম অফ ইকুয়েশন ইজ ইনকনসিস্টেন্ট, ইট হ্যাজ নো সলিউশন। এভাবে যদি আসে কোনো একটা রো অটোমেটিক জিরো চলে আসে, তাহলে সেখানে আমরা বলবো যে এটা ইনকনসিস্টেন্ট সলিউশন, তাহলে এটা কোনো সলিউশন বের করা যায় না, বা এটাকে ইনকনসিস্টেন্ট সলিউশন হলে সলিউশন বাইর করা যায় বাট এক্সাক্ট সলিউশন বের করা যায় না। আর আমরা যেহেতু এক্সাক্ট সলিউশন বের করতে চাচ্ছি, তো সেহেতু আমাদের আর এটা বেশি আর দরকার নাই, আমরা এক্সাক্ট সলিউশন এভাবেই বের করব। সো কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো যদি কোশ্চেন থাকে কোশ্চেন করো, আর না থাকলে কিন্তু আজকে কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। স্যার এই গাউস জর্ডান প্রসেসটা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আইডেন্টি ম্যাট্রিক্স না আসতেছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স, হ্যাঁ আইডেন্টিটি ম্যাট্রিক্স তো, হ্যাঁ আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে এইটা পর্যন্ত কিন্তু, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখো, এই পার্টিশন ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই পার্টিশন মানে হচ্ছে এর সাথে গুণ করে নিয়েছি, তাই তো, মানে অ্যাড করে নিয়েছি, এইটা আমরা খেয়াল রাখবো না এই পর্যন্ত। যে কোনো আমাদের এক্স ওয়াই জেড বা আমাদের ভেরিয়েবল যেগুলো আছে, ভেরিয়েবলের নিচে যেমন আমাদের আগেরটা খেয়াল করি, এই যে এটা কিন্তু আমাদের ওই ফরম্যাটেই চলে আসছে তুমি যেটা বলছো, হ্যাঁ এই পর্যন্ত হলে ঠিক আছে, এইটা আমরা খেয়াল রাখবো না। ইকুয়ালের পরে যেটা আছে এটা কিন্তু ওই মানে ওইটা কাছে কাছে আসবে না। আর তোমরা মনে করতে পারো যে আইডেন্টিটি ম্যাট্রিক্স সবসময় কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে না, যেমন এইটা কিন্তু আমাদের একটা কি আছে, থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স আসছিল বলতে গেলে, তাই না? কিন্তু থ্রি বাই থ্রি না থেকে যদি আমাদের চারটা ইকুয়েশন থাকে, পাঁচটা ইকুয়েশন থাকে, হতে পারে অবশ্যই, তিনটা ভেরিয়েবল আছে কিন্তু আবার পাঁচটা ইকুয়েশন আছে, তখন তো আর আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে না। কিন্তু আমাদের মেইন কথা একটা জিনিস, যেখানেই লিডিং অন পাবো তার উপরে নিচে জিরো বানানো, এটাই হচ্ছে যে আমাদের গাউস জর্ডান মেথড, এটা মনে রাখবো সবসময়। যেখানেই লিডিং অন তার উপরে নিচে জিরো, এটা খেয়াল রাখতে হবে সবসময় যে এভাবে হবে, এই যে এবং যেটা এটা আসছে সেটা কিন্তু না, অনেক সময় নাও আসতে পারে। কারণ আমাদের ইকুয়েশন এখানে কয়টা আছে খেয়াল করে দেখি একটু, এই যে আমরা যখন করেছি তখন এক্স ওয়াই জেড, যদি মনে করো এক্স ওয়াই জেড নিয়ে আরো একটা ইকুয়েশন এখানে দেওয়া হলো, মনে করো এখানে আরেকটা দেওয়া আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস নাইন ওয়াই সরি নাইন জেড ইজ ইকুয়াল টু টেন দেওয়া আছে, তাহলে তখন কি আর আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে? কখনোই না। আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে অবশ্যই তাকে কি হইতে হবে, স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, কিন্তু তখন তো আর আমি স্কয়ার ম্যাট্রিক্স পাবো না, তাই না? হ্যাঁ স্যার। তো এটা মনে রাখতে হবে যে আমাদের লিডিং ওয়ানের উপর নিচে জিরো,
সেটাই হচ্ছে আমাদের গাউস জর্দান মেথড। এবং গাউস জর্দান মেথডে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আগে লিডিং অনের নিচে জিরো, তারপর লিডিং অনের উপরে জিরো, যখন লিডিং অনের উপরে জিরো করবো তখন হচ্ছে লাস্ট থেকে ফার্স্ট, আর লিডিং অনের নিচে যখন জিরো করবো তখন ফার্স্ট থেকে লাস্ট, এটুকু মাথায় রাখতে হবে। ওকে সবাই আইডি দিয়ে দাও, ক্যালকুলেশন কিন্তু অনেক রয়েছে, হ্যাঁ ক্যালকুলেশন কিন্তু অনেক রয়েছে, অ্যাসাইনমেন্ট টু কিন্তু দেওয়া হবে। তোমাদের মিড টার্ম মনে হয়, মিড টার্ম মনে হয় না, এখন মোটামুটি 100% শিওর যে অনলাইনেই হচ্ছে। তারপরে তোমাদের ইউনিভার্সিটি খুলবে সামনের মাসের 1-2 তারিখ, এটা ফাইনাল, ঠিক আছে? যখন মিড টার্মটা, আমরা মিড টার্মের শেষে যে ক্লাস শুরু হয় না, তো ওই শুরুটা হবে ইনশাল্লাহ ইউনিভার্সিটিতে। তো আমরা মিড টার্মটা এখানেই নিব, যেহেতু সেহেতু আমরা সেভাবে প্রিপারেশন নিই, অ্যাসাইনমেন্ট টু আজকে দিব, ঠিক আছে? আইডি দেওয়া হলে লিভ নিতে পারো আজকের ক্লাস এই পর্যন্তই।